যে বাংলাদেশ ভয়াবহ দুর্ভিক্ষের দিকে যাচ্ছে, আজকে তা দেখতে পাচ্ছেন? যতই গোপন করা হোক আমরা দুর্ভিক্ষের দিকে যাচ্ছি। মাত্র দুই মাসের আমদানি ব্যয় আমাদের আজ। আপনারা এখন পেপার পত্রিকায় পড়তেছেন দুর্ভিক্ষ আসতেছে, সত্য বলে সাক্ষ্য দেন তো। আমি এই ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি, তারপরে দুর্ভিক্ষ, এই কথাগুলো সতর্ক করে প্রায় দুই মাস আগে বলিনি আপনাদের? আপনারা তো বুঝেও জি বলেন, না বুঝেও জি বলেন, মনে থাকলে বলেন। বলেছিলাম যে বাংলাদেশ ভয়াবহ দুর্ভিক্ষের দিকে যাচ্ছে, আজকে তা দেখতে পাচ্ছেন? কথা বলেন। যতই গোপন করা হোক আমরা দুর্ভিক্ষের দিকে যাচ্ছি। মাত্র দুই মাসের আমদানি ব্যয় আমাদের আজ, এবং যদি দুর্ভিক্ষ একবার লেগে যায় মানুষ লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মরবে। এই দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য আমরা বলেছিলাম আমাদেরকে জাতীয়ভাবে তওবা করতে হবে, কারণ আল্লাহর রহমত ছাড়া এই দুর্ভিক্ষ মোকাবেলা করা আমাদের পক্ষে সম্ভব। আমাদের নেতাদের মধ্যে কিছু ভারসাম্যহীন পাগল আছে, যারা কথা বলতে চিন্তা ভাবনা করে না। যেমন করোনার শুরুতে এক নেতা বলেছিল আমরা করোনার চেয়েও বেশি শক্তিশালী, তারপর আমরা দেখছি সেই নেতাদের অবস্থা, ওদের করোনার ভয় তো ওরা শরীরে মাস্ক, পিপি ড্রেস, জ্যাকেট, কমপ্লিট স্যুট, ক্যাপ, তারপরে নাকের ছিদ্র, মুখের ছিদ্র সব বন্ধ করে বসেছে। তারপরও করোনা যে তাদেরকে আলিঙ্গন করছে, সাক্ষাৎ করছে, টের পাওয়াই দিছে শক্তিশালীকে। জালেম শক্তিশালী না আল্লাহর আজাব শক্তিশালী? হারে হারে টের পেয়েছে, ঠিক কিনা? আবার তো আজাব আসতেছে। কিন্তু এই যে বিশ্বব্যাপী ফুড ক্রাইসিস, দুর্ভিক্ষ, খাদ্য সংকট, ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি, এসব কিছুর মূলে কারা? রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ, ঠিক কিনা? ওখানে কোনো মুসলিম রাষ্ট্র আছে? কথা বলে ওখানে কি তালেবান গেছে, আল কায়দা গেছে? কারা করতেছে? অমুসলিমরা। কারা করতেছে? তাহলে মানবাধিকার, মানুষের অধিকার, এই ভূপৃষ্ঠে মানুষের কল্যাণ, শান্তি, এটা নিরাপদ কাদের হাতে? অমুসলিমদের হাতে না মুসলিমদের হাতে? মুসলিমদের হাতে। অমুসলিমরা যখনই সুযোগ পেয়েছে মানুষের অধিকারকে কেড়ে নিয়েছে। আমি একটা উদাহরণ দিচ্ছি, ইংরেজ সাম্রাজ্য যখন ধ্বংসের পথে, তার তখন নিয়ম করল ভিসা এবং পাসপোর্ট। এর আগে কি ভিসা পাসপোর্ট ছিল? কথা বলেন। আল্লাহর জমিনে আল্লাহর বান্দা যেখানে খুশি সেখানে যেতে পারত, বলেন না? এখন কি আল্লাহর বান্দারা আল্লাহর জমিনে যেখানে খুশি সেখানে যেতে পারে? পৃথিবীতে গোটা বিশ্বকে শাসন করেছে মুসলিমরা। খোলাফায়ে রাশিদিনের পরে খেলাফতে বানু উমাইয়া, খেলাফতে আব্বাসিয়া, সেলজুক সালতানাত, ঠিক কিনা? খেলাফত উসমানিয়া, তাতার, মুঘল, মুসলিমরা বিশ্বকে শাসন করেছে। কখনোই নিয়ম করে নাই যে একটি রাষ্ট্রের মানুষ আরেকটি রাষ্ট্রে যেতে পারবে না। এই যে প্রতিটি রাষ্ট্রে সীমান্ত দিয়ে, ভিসা দিয়ে, পাসপোর্ট দিয়ে এক ভূখণ্ডের মানুষ আরেক ভূখণ্ডে যেতে পারবে না, মানুষের এই অধিকারকে কেড়ে নিল কারা? মুসলিমরা না অমুসলিমরা? হ্যাঁ, একটি রাষ্ট্রের সীমান্ত থাকবে, সীমানা হাজার বছর আগেও ছিল, এমনকি তারও আগে বর্ডার, সীমানা, এই কথা হাদিস শরীফও এসেছে। যেমন বুখারী শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা লিকুল্লি মালিকিন হেমা, আলা ওয়া ইন্না হেমাল্লাহি মাহারিমুহু। সাবধান, জেনে রেখো প্রত্যেক রাজা বাদশার রাষ্ট্রের একটা বর্ডার আছে,
সীমানাজ, আর সকল বাদশার যিনি মালিক আল্লাহ ওনারও সীমানা আছে। সেই সীমানা হচ্ছে নিষিদ্ধ কাজগুলো, মুহাররামাত, যে কাজগুলো করতে আল্লাহ নিষেধ করেছেন সেই কাজগুলো না করা। তাহলে সীমানা বা বর্ডারের কথা হাদিস শরীফেও আছে। কিন্তু একটি রাষ্ট্রের মানুষ আরেক রাষ্ট্রে যেতে পারবে না, এই যে মানুষের অধিকারকে ছিনে নিল, কেড়ে নিল, মুসলিমরা না মুসলিমরা, এর দ্বারা কি তারা মানব অধিকারকে লঙ্ঘন করে নাই, করে নাই? আপনার মন চাচ্ছে এখন আমেরিকা যাবেন, পারবেন? বাড়িঘর সব বিক্রি করে আমেরিকা যেতে হবে। কিন্তু ধূর্ত অমুসলিমরা কি করল, পাসপোর্ট ভিসার মাধ্যমে পৃথিবীর মানুষকে দুইটা শ্রেণীতে ভাগ করে দিল, ধনিক শ্রেণী, গরিব শ্রেণী। আমরা গরিব দেশের মানুষ ধনী রাষ্ট্রে যেতে পারি না, কিন্তু ধনী রাষ্ট্রের মানুষ যখন খুশি তখন আমাদের দেশে আসতে পারে। তাহলে ভিসার পাসপোর্ট দিয়ে মানুষের অধিকারকে যে কেড়ে নিল, মুসলিমরা না অমুসলিমরা, আর তারা হয়ে গেল মানব অধিকার আর মানবতার ফেরিওয়ালা, তারা হয়ে গেছে গণতন্ত্রের ফেরিওয়ালা। আপনি বুঝেন নাই কথাটা? ধনী দেশের মানুষ গরিব দেশে যেতে পারে, গরিব দেশের মানুষ ধনী দেশে, বাধা কি, সীমানা না পাসপোর্ট ভিসা? ভিসা। গরিব মানুষ ধনী দেশের ভিসা পাবে না, আর গরিব দেশের মানুষ অপেক্ষায় থাকে ধনী দেশের মানুষ আসুক। তাহলে যে ভিসা দিয়ে পাসপোর্ট দিয়ে গোটা মানব জাতিকে একটি উচ্চ শ্রেণী, একটি নিম্ন শ্রেণী, একটি ধনিক শ্রেণী, একটি গরিব শ্রেণী, এই যে মানবতার সাম্যের ক্ষেত্রে এত বড় বিভেদের প্রাচীর তৈরি করল, মুসলিমগণ না মুসলিমরা, তাহলে মানবতা মানবাধিকার মুসলমানের হাতে নিরাপদ না মুসলিমের হাতে? কথা বলেন, দেখেন আপনি এই যে সিঙ্গাপুর আমাদের পাশে, একদম কাছে, কিন্তু আপনার যদি আপনি ডিসি টেন বা বোয়িংয়ে উঠেন মাত্র 4 ঘন্টা আপনাকে নিয়ে যাবে, মাত্র 4 ঘন্টা। সিঙ্গাপুরের 50 বছর আগের ইতিহাস শোনেন তো কি, এটা ছিল মালয়েশিয়ার অংশ, এটাকে বলা হতো দ্য ল্যান্ড অফ প্রস্টিটিউশন। এটা বুঝছেন আপনারা, ল্যান্ড অফ প্রস্টিটিউশন, পৃথিবীর সবচেয়ে বড় ব্যবসাখানা ছিল এটা, আর ওখানে ছিল সুটকির ব্যবসা, মাছ ধরত ওরা, সুটকি করে বিক্রি করত। আজকে তারা ধনী হয়ে গেছে, আপনার মানুষের প্রেসিডেন্ট ছিল, রাজা ছিল টেঙ্কু আব্দুর রহমান, উনি যখন দেখছেন এই দ্বীপ রাষ্ট্রে এত গুনার কাজ হয়, অন্যায় কাজ হয়, আর সুটকির গন্ধ ছাড়া কিছু নাই, তিনি ভূখণ্ডটা দিয়ে দিলেন, স্বাধীন করে দিলেন। সে দেশের নেতা ছিল লি ওয়ান, সে দেশটাকে গড়ে তুলল। এত একটা নিম্নমানের রাষ্ট্র ধনী হবার কারণে সেই দেশের নাগরিক ভিসা ছাড়া পৃথিবীর 100 রাষ্ট্রে ভ্রমণ করতে পারে, কোনো ভিসা লাগে না তাদের, শুধু পাসপোর্ট। কত দেশে? 150 দেশ। আর বাংলাদেশ এত বড় একটা দেশ, সমৃদ্ধ একটা দেশ, যে দেশের রয়েছে 1000 বছরের ইতিহাস, শুধু গরিব হবার কারণে বাঙ্গাল এমন কাঙ্গাল, পৃথিবীর কোনো দেশে আমাদের ভিসা দেয় না, ফকিরের মতো দাঁড় করায় রাখে, 50 বার ইন্টারভিউ। আমেরিকা যান আপনি, কতবার ইন্টারভিউ? 50 বার ইন্টারভিউ দিয়ে তারপর আপনাকে যদি মন চায় ভিসা দিবে। মনে পড়ে পশ্চিমারা, তোমাদের দাদা পরদাদারা যখন সমুদ্রে চুরি চামারি আর ডাকাতগিরি করত, তখন আমার বাংলাদেশে সোনারগাঁওতে এদেশের মানুষ 3 টাকায় গরু কিনত, 1 টাকায় 8 মণ চাউল কিনত, আর বাংলাদেশে গোটা দুনিয়া থেকে মানুষ সোনারগাঁওতে ব্যবসা করতে আসত। আমাদের 1000 বছরের ইতিহাস আছে, ঐতিহ্য আছে, তোমাদের কোনো ইতিহাস নাই, ঐতিহ্য নাই, শুধুমাত্র মানুষের সম্পদ লুণ্ঠন করে তোমরা সমৃদ্ধ হয়েছ, আর ভিসা পাসপোর্ট দিয়ে
সীমানাগুলোকে আলাদা করে ধনী শ্রেণী গরিব শ্রেণী দুইটা শ্রেণী তোমরা তৈরি করেছো। তোমরা এই মানবতাকে পিছন দিক থেকে ছুরি মেরেছো। মানবতা মানবাধিকার তোমাদের হাতে কখনো নিরাপদ নয়, একমাত্র উম্মতে মুহাম্মদের হাতেই নিরাপদ।